আসসালামু আলাইকুম। আজকে আমরা 18তম শিক্ষক নিবন্ধনের স্কুল পর্যায়ের একের গণিতের কিছু অঙ্ক সমাধান করব। ওকে, লাবিব রামিম ও জিদানের বয়সের গড় অপেক্ষা লাবিব রামিম ও সাফিনের বয়সের গড় 5 বছর কম। সাফিনের বয়স 20 বছর হলে জিদানের বয়স কত? তার মানে লাবিব রামিম জিদান এদের যে গড়, লাবিব রামিম সাফিনের যে গড়, এদের চেয়ে এদের গড় 5 বছর কম এবং সাফিনের বয়স দেওয়া আছে 20। সাফিনের বয়স দেওয়া আছে 20, জিদানের বয়স কত? হ্যাঁ, আমরা অঙ্ক তাড়াতাড়ি করার সুবিধার্থে আমরা এদেরকে শর্ট ফর্মে লিখে নিলাম। তাহলে আমরা লিখতে পারি লাবিব যোগ রামিম যোগ জিদান, হ্যাঁ, এদের বয়সের গড়। তার মানে বয়সের গড় যেহেতু বলেছিলাম, 3 দিয়ে ভাগ দিব, ধরি আমরা এক্স। তো লাবিব রামিম যোগ জিদান সমান সমান 3x, এবং লাবিব রামিম যোগ সাফিন ভাগ 3, এদের বয়সের গড় 5 বছর কম। তার মানে আমরা x-5 দিব। তাহলে এল প্লাস আর প্লাস এস সমান সমান 3x-5। তাহলে আমরা দুটি কোশ্চেন পাই, এটা একটা এবং এটা আরেকটা। তাহলে আমরা এটা থেকে যদি আমরা এটা বাদ দিই, তাহলে কী পাই আমরা? লাবিব লাবিব বাদ যায়, আর আর বাদ যায়, z-s। তাহলে আমরা পাই হচ্ছে গিয়ে z-s সমান সমান 3x-3x+15। তাহলে z-s সমান সমান 15। যেহেতু সাফিনের বয়স দেওয়া আছে, তার মানে জেড সমান সমান 15+s সমান সমান 15+20 35। আমরা এটা হচ্ছে গিয়ে ম্যাথমেটিক্যাল রিটার্ন ফর্মে করবো এভাবে। যদি আমি শর্টে করতে হয় তো আমরা এইভাবে করবো। যেমন এদের একটা গ্রুপ, এই গ্রুপে কী আছে? লাবিব রামিম এবং জিদান, এবং এখানে একটা গ্রুপ আছে, এই গ্রুপে কী আছে? লাবিব রামিম সাফিন, লাবিব রামিম এবং সাফিন। আমরা দেখতে পাই এই দুই গ্রুপের ভিতরে এরা এবং এরা কমন, সুতরাং এদের দুজনকে আমরা বাদ দিব। হ্যাঁ, তার মানে এখানে সাফিন আসার কারণে এদের বয়সটা কমে গেছে। যদি 3 জন, তার মানে সাফিনের বয়স 15 বছর কম হবে। এখানে সাফিনের বয়স 15 বছর কম, জিদান অপেক্ষা সাফিনের বয়স 15 বছর কম। তাহলে জিদান মাইনাস সাফিন সমান সমান 15। তাই জিদান সমান সমান 15+ সাফিন, সাফিনের বয়স যেহেতু 20, তার মানে এটা অ্যান্সার হবে 35। তার মানে দু ক্ষেত্রে আমরা অ্যান্সার পাচ্ছি 35 বছর। ওকে, দুটি দলের সদস্য সংখ্যার লসাগু 90 ও গসাগু 15 হলে উভয় দলের সদস্য মোট কতজন? আমরা ধরি যেহেতু গসাগু হচ্ছে কমন, একটি সদস্য হচ্ছে 15x এবং আরেকটি সদস্য হচ্ছে 15y। তাহলে আমাদের গসাগু আসবে এদের 15, যেহেতু গসাগু কমন, আর লসাগু আসবে আমাদের 15xy, এবং লসাগুটা দেওয়া আছে। তাহলে 15xy সমান সমান কত আমাদের? 90। xy সমান সমান 6×15=90। আমরা 6কে যদি ফ্যাক্টরাইজেশন করি তাহলে আমরা পাই 3×2 কিংবা 6×1। তার মানে এক্সের মান যখন 3 হবে, ওয়াইয়ের মান মাস্ট বি 2, আবার এক্সের মান যখন 6 হবে, ওয়াইয়ের মান মাস্ট বি 1। তাহলে আমরা সংখ্যা দুটি পাই হচ্ছে গিয়ে, আমাদের যদি এক্সের মান 3 হয় তাহলে একটি সদস্য পাই আমরা 15×3=45, আর অপর সদস্য পাই আমরা 2×15 15×2=30। অথবা এক্সের মান যদি 6 হয় তাহলে একটি সংখ্যা পাবো 15×6, হ্যাঁ, তাহলে 15×6 হলো 90, এবং ওয়াইয়ের মান যদি 1 হয় তাহলে 15y=15×1 15। তার মানে আমরা দুইটাই সদস্য সংখ্যা পেয়ে গেছি, একটা হচ্ছে 45 30 যখন এক্সের মান 3 এবং ওয়াইয়ের মান 2, আবার বাবা হচ্ছে 90 যখন এক্সের মান 6 ওয়াইয়ের মান 1। তাহলে বলছে যে উভয় দলের মোট সদস্য সংখ্যা কত? তার মানে দুইভাবে এটা অ্যান্সার আসবে, একটা হচ্ছে 45+30=75, এবং আটটা আসবে 90+15=105। দুটাই আমাদের উত্তর। তাহলে দেখি আমাদের কোনটা উত্তর দেওয়া আছে? 75। আর একটা শর্টকাট হচ্ছে লসাগু থেকে গসাগু যদি আমরা বাদ দিই, 90-15=75, এটাও আমাদের অ্যান্সার হয়। ওকে, আর একটা দেখি আমরা লাস্ট অঙ্ক করা, কাফি ও খলিল একটি কাজ যথাক্রমে 10 দিনে ও 15 দিনে করতে পারে, তার একত্রে কাজটা কত দিনে করতে পারবে? এই ধরনের অঙ্ক প্রায় এসে থাকে। হ্যাঁ, আমি প্রথম রিটার্ন ফর্মে দেখাবো, তারপরে কীভাবে শর্টে করতে হয় সেটাও আমরা দেখাবো, দেখব। তাহলে কাফি 10 দিনে করতে পারে এক সম্পূর্ণ কাজ, হ্যাঁ, এক সম্পূর্ণ কাজ করতে পারে। তাহলে কাফি একদিনে করতে পারে 1/10 অংশ, আবার খলিল 15 দিনে করতে পারে এক সম্পূর্ণ কাজ। হ্যাঁ, তাহলে খলিল একদিনে করতে পারবে 1/15 অংশ। তো তার দুজনে একদিনে করতে পারবে, দুজনে একদিনে করতে পারবে হচ্ছে গিয়ে 1/10 যোগ 1/15 অংশ, 10 যোগ 1/15 অংশ। 10 এর মূল লসাগু হচ্ছে 30, আর 3.30 এর মূল দুগুণে
30, তাহলে 5 ভাগ 30 অংশ। তার মানে তারা একত্রে একদিনে করতে পারবে এত অংশ। তাহলে 5 ভাগে 30 অংশ করে হচ্ছে গিয়ে এক দিনে। সুতরাং একটা সম্পূর্ণ কাজ করতে পারবে গিয়ে 30 ভাগ 5 দিনে, মানে 6 দিনে। এই ধরনের কাজ যদি অঙ্ক আসে তাহলে আমরা একটা শর্টে করব, সেটা হচ্ছে গিয়ে উপরে দাদা দুইটাকে গুণ করব, নিচে দুইটাকে যোগ করব। 10 গুণ 15 ভাগ হচ্ছে 10 যোগ 15, তার মানে এটা হচ্ছে 50, আর উপরে হচ্ছে নিচে হচ্ছে 25। হ্যাঁ, তাহলে এটা হয় 6। এখন প্রশ্ন যদি 10 দিন না দিয়ে 15 দিন না দিত, তারা যদি আমাদের এখানে যদি তারা দুইটা গুণ দিত 20 দিনে কাফি এবং খলিল হচ্ছে 30 দিনে, তাহলে অ্যান্সার আমাদের কত আসতো? দুই দিয়ে তাহলে গুণ করলে এটাকে আমরা দুই দিয়ে গুণ দিতে হতো, তাহলে এটা আসতো আমাদের 12 দিনে। আবার যদি তিন দিয়ে গুণ দিত, কাফি করতে পারে যদি 30 দিনে এবং খলি করতে পারে যদি তিন দিয়ে গুণ দিল 45 দিনে, তাহলে অ্যান্সার আসতো আমাদের 6 গুণ 3, মানে আমাদের 18 দিনে। এভাবে আমাদের অঙ্কটাও আসে। ওকে, একটি লাঠির মোট দৈর্ঘ্যের 40% সাথে 45 মিটার যোগ করলে সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য পাওয়া যায়। লাঠির দৈর্ঘ্য কত মিটার? হ্যাঁ, তাহলে আমরা যদি মোট লাঠি ধরি আমরা 100%, মানে পুরো লাঠিটিকে, হ্যাঁ, তার 40% সাথে যদি আমি 45 মিটার যুক্ত করে দিই, 40% সাথে 45 মিটার যুক্ত করে দিলাম, তার মানে এটুকু যদি 40 হয় তাহলে বাকি এটুকু হবে গিয়ে আমাদের 60। তাহলে 60% ভ্যালু হবে গিয়ে 45, 1% ভ্যালু হবে গিয়ে 45 60, 100% ভ্যালু হবে গিয়ে 45 × 100 ভাগ হচ্ছে 60। তাহলে 3 × 15 আমাদের 45, 4 × 15 আমাদের 60, 4 × 25 100, তার মানে আমার 75 মিটার হচ্ছে আমাদের অ্যান্সার। এই অঙ্কটা যদি আমরা রিটার্নে করতে চাই তাহলে আমাদের এভাবে লিখতে হবে, ধরি মোট লাঠি দৈর্ঘ্য এক্স, হ্যাঁ, এক্স, এক্সের 40% যোগ হচ্ছে 45, তাহলে সম্পূর্ণ লাঠি পাওয়া যায়, সমান সমান আবার এক্স। তাহলে এক্স গুণ 40 ভাগ হচ্ছে 100 প্লাস 45 সমান সমান এক্স। ওকে, 0 0 কাটা, 2 × 4, 5 × 10, তাহলে 2x/5 প্লাস 45 সমান সমান এক্স। সো 45 সমান সমান এক্স মাইনাস 2x/5 সমান সমান হচ্ছে 5x-2x, 3x/5, তা 3x/5 হচ্ছে 45, হ্যাঁ, 3x/5 সমান সমান 45। সো 3x সমান সমান 45 গুণ 5, এক্স এর ভ্যালু হবে গিয়ে 45 গুণ 5 ভাগ হচ্ছে 3, 3 × 15 = 45, তাহলে আমরা হচ্ছে গিয়ে 15 × 5, দুই ক্ষেত্রে আমাদের 75 মিটার আমাদের অ্যান্সার আসে। ওকে, পরবর্তী দেখি, 22 শতকে 100% সুদে কত টাকার 4 বছর সুদ 100 টাকা হবে? তার মানে আমরা সুদ কতটুকু? 12.5%, তার মানে 12.5% 4 বছরে, হ্যাঁ, 4 বছরে 12.5% গুণ দিলে আমাদের হয় 4 × 48, 12.5 4 দিয়ে গুণ হয় 2, তাহলে 50 টাকা, হ্যাঁ, 50%, হ্যাঁ, তাই 50% ভ্যালু দেওয়া আছে সুদ কত টাকা? 100 টাকা সমান সমান 100 টাকা, 1% ভ্যালু হবে গিয়ে 100 ভাগ 50। তো আমাদের যদি আমরা যদি ক্যাপিটাল 100 ধরে নিই তাহলে 100 টাকার সুদ হবে গিয়ে 100% মোট হবে গিয়ে 100 × 100 ভাগ হচ্ছে 50, 200 টাকা, হ্যাঁ, তাহলে 200 টাকা ইন্টারেস্ট হবে গিয়ে আমাদের 100 টাকা। এটা যদি আমরা রিটার্ন করতে চাই তাহলে আমরা জানি ইন্টারেস্ট সমান সমান PNR, হ্যাঁ, তাহলে ইন্টারেস্ট আমাদের অলরেডি দেওয়া আছে 100 টাকা, আর আমাদের ক্যাপিটাল আমরা জানি না, সেটা আমরা বের করবো, এন দেওয়া আছে 4, আর আর দেওয়া আছে 12.5%, তার মানে হচ্ছে 12.5%, যদি আমরা ভাঙায় লিখে থাকে তাহলে 12 × 24, এটা 25 ভাগ 2%, পার্সেন্টের জন্য আবার 100 দিয়ে ভাগ হবে, হ্যাঁ, তাহলে আমরা পাই হচ্ছে 100 সমান সমান P × 4 গুণ হচ্ছে 25 ভাগ 2 গুণ হচ্ছে 1 ভাগ 100, 4 × 2 = 4, 4 × 25 = 100, তাহলে আমাদের হচ্ছে গিয়ে 4 কাটা যায়, এখানে পি থাকে, তাহলে 100 সমান সমান পি ভাগ হচ্ছে 2, তাহলে পির ভ্যালু হচ্ছে 100 × 2, তার মানে 200 টাকা, আমার দুই ক্ষেত্রে আমাদের 200 টাকা অ্যান্সার আসতেছে। ওকে, পরম করে দেখি, 5 টাকায় 8টি কলা ক্রয়, তার মানে 5 টাকায় 8টি কলা ক্রয় করলাম, ওই টাকা দিয়েই 5 টাকায় 6টি কলা বিক্রি করলাম, হ্যাঁ, শতকর কত লাভ হলো? তার মানে যদি 5 টাকায় 8টি কলা কিনি, আবার হচ্ছে 5 টাকায় আবার যদি 6টা কলা বিক্রি করে দেয়, তাহলে আমার কাছে 2টা কলা থাকতেছে, তার আমার কাছে কটা কলা থাকতেছে? 2টা কলা, তাহলে আমাদের 6টা কলা থাকতেছে আমাদের 2টা কলা, হ্যাঁ, তাহলে 1টা কলা থাকবে আমাদের 2 ভাগ 6, তাহলে 100 যদি আমরা পার্সেন্ট চিন্তা করি শতকরা, তাহলে 2 ভাগ 6 গুণ হচ্ছে 100, তাহলে এটা হচ্ছে 3 × 6, 50 × 100, যদি 100কে আমরা 3 দিয়ে ভাগ দিই তাহলে এটা আসে 37%, 37.1 ভাগ 3, অথবা আমরা যদি রিটার্নে করতে চাই তাহলে আমার লাভ হবে গিয়ে, লাভ সমান সমান ক্রয় মূল্যর কলার সংখ্যা 8
বিক্রয়মূল্যের কলার সংখ্যা ছয় ভাগ হচ্ছে বিক্রয়মূল্যের কলার সংখ্যা সিক্স গুণ হচ্ছে 100%, তাহলে আমাদের দুই ভাগ সিক্স গুণ 100%, তাহলে আমার তিন দুগুণে ছয় 100%কে যদি আমি তিন দিয়ে ভাগ দিই তাহলে আমাদের সেই 33.3% আসে আমাদের দু ক্ষেত্রে অ্যান্সার, তাহলে আমাদের সেম আসতেছে।